হয়, সুপ্রভাত কৃপাঞ্জল আর আমার দর্শককে সুপ্রভাত অযোধ্যার পর সুপ্রভাত অযোধ্যাত আছো। এইকটা দিন যান পারো খবর আমি পোনপটিয়াক আমার দর্শকক আমি জানাই গৈ আছো, দেখাই গৈ আছো আর উত্তর পূর্বাঞ্চল এই যে অযোধ্যার পরিবেশ আমি দেখাবলে যত্ন করছো। আমি প্রথমে কেটামান বিশেষ খবর দি লোলে বিচারিম। 22 জানুয়ারীত রাম মন্দিরের যেহেতু প্রাণ প্রতিষ্ঠা, 22 জানুয়ারীত এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এইখিনি ক্ষণ ইয়াত পুয়ার ভাগত পুয়া 10:25 অযোধ্যা এয়ারপোর্টত প্রধানমন্ত্রীর আগমন হব। তারপর 10:45 অযোধ্যা হেলিপ্যাডত অবতরণ করব তার বিশেষ হেলিকপ্টারে। তারপর 10:55 10:55 শ্রীরাম জন্মভূমি উপস্থিত হবহি। 11 বজার দুপরিয়া 12 বজালেকে সেইখিন সময় আছে, অকনমান সময় সেইখিন আমি সঠিককে কব পড়া নাই, সেইখিন সময়ের ভিতর কিছু কার্যসূচী থাকিব। তারপর দুপরিয়া যি 12:05 12:55 রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সেইখিন সময়, অর্থাৎ 12:05 12:55 সেইখিন সময়। তারপর 12:55 পূজা যিখিন স্থল সেই পূজাস্থলের পর প্রস্থান করবে প্রধানমন্ত্রীগিয়ে। দুপরিয়া 1 বজা এক সার্বজনীন সমারোহ তাতে উপস্থিত হব আর দুপরিয়া 1 বজার 2 বজালেকে অযোধ্যাত এক এই কার্যসূচী ভাগ লব। আর 2:10 কুবের টিলাত উপস্থিত হবগে। এইখানে আসলে প্রধানমন্ত্রীর আগমনের কথা বা প্রধানমন্ত্রীর কার্যসূচী। আমি আরম্ভণিতে যেখানে তথ্য আমি আমার হাতত পরিছেহি সেইখানে আমি দর্শকক জানাবলে যত্ন করছো। সে 22 তারিখের কথা, প্রধানমন্ত্রী অহার লগে তাত দেখা যাব যে আরম্ভ হয়ে যাব গোটেখিন পর্ব। আর ইয়াত প্রায় 10,000 যোকর এরেঞ্জমেন্ট করা হয়েছে। আর বিশেষ এই যখন আমন্ত্রিত অতিথি যখন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা সময়সাখিন উপস্থিত থাকিব, তাত দেশের বিভিন্ন প্রান্তরের প্রায় 4,000 আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে জড়িত যখন ব্যক্তি, মুরব্বী ব্যক্তি, আমন্ত্রণ জানা হয়েছে। আমার প্রায় 15-20 জনীয় সত্রাধিকারের দল মাজুলীরপর আছে। সামগ্রিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে জড়িত 25 গৰাকী লোক আছে। ইয়াতকৈ অধিক আরও কিছু লোকক নিমন্ত্রণ দিয়া হয়েছে। আমি সহ আজি গোটে দিনটি আমি কথা পাতিলে যত্ন করি। আর বিভিন্নজন ভক্তও আছে, আমি ইতিমধ্যে লগ পাইছো, তেওঁলোকৰ সৈতে কথা আমি পাতি আছো। আর বিশেষকৈ যদি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার গোটে কার্যসূচীখিন যদি আমি কথা কও, প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচীর বহু কেগী বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তি, যে ক্রিকেটার বা খেলুৱৈ বা আপনার ফিল্ম অভিনেতা, আমন্ত্রণ জানা হয়েছে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এই ধরনের আমন্ত্রণ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তি সকল। আর এয়া হয়েছে প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচীখিন। কিন্তু প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচীর পূর্বে আজি যেহেতু 21 তারিখ, 21 তারিখে আজি বিভিন্ন আন কিছু কার্যসূচী আছে। যেহেতু 16 জানুয়ারীর এই অধিবাসর জড়িয়ে গোটেখিন যে রীতি নীতি, ধর্মীয় সনাতন ধর্ম নীতি রীতিনে যিখিনি আসলতে তার প্রাণ প্রতিষ্ঠার বিগ্রহ প্রতিষ্ঠার যিখিনি প্রয়োজনীয় রীতি নীতি সেই গোটেখিন অনুষ্ঠিত হয়ে আছে। আর আমি কথা যিমান পারো পাতি গৈ আছো ইয়াত থাকা শ্রদ্ধালু সকলের সঙ্গে বা দর্শনার্থী সকলের সঙ্গে। আর দর্শনার্থী বা ভক্ত মনের এটাই কথা যে অযোধ্যার এই পরিবেশ কাহানিও কল্পনা করা নাছিলে, বেলেগ ধরনের একটা পরিবেশ। আর অকনমান যদি আমি এইফালে পথ চাই দেখাও চাও কি ধরনের এই গোটে পোস্টবোর, এই যে লাইটর পোস্টবোর বা বিশেষ তাত লাইট ব্যবহার করা হয়েছে, এই পোস্ট সমূহ খুব সুন্দরক সজায় পড়াই তোলা হয়েছে। ইয়াত ইয়াত যে দৃশ্য আপনি দেখা গেছে চারিওফালে রাম নামৰ পতাকা উড়ি আছে। আর বিভিন্ন ঠায় ঠায় আয়োজন, ইয়াত অযোধ্যাত প্রায় 6,000-7,000 মন্দির আছে। আমি কালির দিনট আমি আমার দর্শকক জানাম যে আমি অকনমান ভিতরের অযোধ্যার গলিয়ে গলিয়ে আমি অকন খোজকাঢ়িবলে গৈছিল উলাই আমি যপনপটিয়া সম্প্রচারের মাজতে। আর সেই বাতরে খোজকাঢ়ি যাওতে আমি দেখিছিল যে প্রত্যেক ঘর বা প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান খুব সুন্দরক সজায় পড়াই তোলা হয়েছে। প্রত্যেক ঘরতে লাইট লগাই দিয়া হয়েছে, যধরণে আমি সাধারণতে দিওয়ালির সময়সত দেখা পাও সেই ধরনের একটা পরিবেশ তাদের দেখা গেছে। যে দিওয়ালিত আমি ঘর বিভিন্নজনক আলোকেরে উজ্জ্বলিত উজ্জ্বল করে তোলে, আলোকেরে উদ্ভাসিত করে তোলে, তেনেকা ধরনের পরিবেশ একটা তাদের বিরাজমান আসে। ঠায় ঠায় রং বিরঙ্গি লাইটের খুব ধুনিয়াক ফুলে কোরবাত সজা হয়েছে। অযোধ্যা খুব সুন্দর হয়ে পড়েছে কৃপাঞ্জল।